প্রতি বছরের মতো এবছরও পালন করা হলো স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। উদ্যোক্তা উত্তর চব্বিশ পরগনার সোদপুরের পানিহাটির দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাস, দেশাত্মবোধক নাচে গানে ভরপুর গোটা অনুষ্ঠান। দেশাত্মবোধক নাচ গানে এভাবেই জমে উঠেছিল প্রাক স্বাধীনতার সন্ধে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এলাকার কচি কাচারাও, দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উত্তর চব্বিশ পরগনার সোদপুরের পানিহাটির দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাস। দিবসের প্রোগ্রামটা করি এবং সুষ্ঠুভাবে মানুষ এখানে প্রচুর অপরন্তভাবে মানুষ আসে, গান বাজনা বিভিন্ন প্রোগ্রামে করতে স্বাধীনতা সংগ্রামে আমি প্রতিক্রিয়াটা করি এবং মানুষ এবং আমরা যে পরিস্থিতি যে করোনার সময় আমরা করেছি এটা আমরা মানে এত সুন্দরভাবে করি যেটা মানুষের ভাবার কল্পনার বাইরে। তারপরে আমাদের এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলেছে সব প্রোগ্রামগুলো আমাদের এইভাবে সিস্টেম করতে, এই লড়াই আমাদের স্বাধীনতা জীবনের লড়াই, এই লড়াই আমরা জিতব, আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে মানুষের লড়াই করে আমরা স্বাধীনতা আবার ফিরে আনব। করোনা আর লকডাউনের জোড়া ফলায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, হাজারো সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের পৌরপিতার এহেন কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন, এমন দেশাত্মবোধক অনুষ্ঠানে তারা স্বভাবতই খুশি। ক্যামেরায় অরূপ পালের সঙ্গে সুনন্দ চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বর্তমান।